দেখো আজকের এই মূল ভিডিও হচ্ছে কিভাবে অঙ্কতে স্ট্রং হওয়া যায় তোমরা অনেকেই আমাকে ফোন করো মেসেজ করো কমেন্ট করো যে দাদা অঙ্কতে আমি উইক রয়েছি অঙ্ক আমি দুর্বল কিভাবে আমি অঙ্কতে স্ট্রং হব কিভাবে অঙ্ক আমি প্র্যাকটিস করব ওকে অঙ্কের জন্য বেস্ট বই কি ঠিক আছে এটাও কিন্তু অনেকে কমেন্ট করে জানাও যে অঙ্কের জন্য বেস্ট বই কী রয়েছে ওকে অঙ্ক কখন প্র্যাকটিস করলে আমরা ইজিলি সমাধান করতে পারবো কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অঙ্ক তোমরা হয়তো প্র্যাকটিস করছো কিন্তু সেটা তোমাদের মাথায় ঢুকছে না অর্থাৎ অঙ্ক যখন প্র্যাকটিস করছো তখন সমাধান করতেই পারছো না যদিও তোমরা দেখে দেখে সমাধান করে নিলে কিছুক্ষণ পরে সেটা ভুলে যাচ্ছ তো এই সমাপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের অঙ্ককে নিয়ে রয়েছে সেই সমাপ্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই সমস্যাগুলোর সমাধান কীভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে তো চলো প্রথম প্রশ্ন আমরা নিয়ে নিই দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে অঙ্কে কিভাবে শক্ত হওয়া যায় দেখো অঙ্কের শক্ত হওয়ার দুটো স্ট্র্যাটেজি রয়েছে দুটো পথ রয়েছে একটা হচ্ছে তোমাকে কি করতে হবে টিচিং লার্নিং করতে হবে অর্থাৎ কোনো এক পার্টিকুলার টিচার ঠিক আছে বা তোমরা আলাদা আলাদা টিচারের কাছেও পড়তে পারো ঠিক আছে কোনো টিচারের কাছ থেকে তোমাকে সেই বিষয়টা বা সেই চ্যাপ্টারটা তোমাকে শিখতে হবে ওকে এক্সাম্পল হিসাবে ধরে নাও যে তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা কমপ্লিট করছ প্রথমে তোমাকে কোনো না কোনো শিক্ষকের কাছে সেটা শিখতে হবে ওকে আর যদি তুমি নিজে থেকে সেলফ স্টাডি করে শিখতে পারো তাহলে সেটা খুবই ভালো সেটাতে কোনো ডাউট নেই সেটা বেস্ট ওকে কিন্তু আমি বলছি অ্যাভারেজ স্টুডেন্টের কথা ওকে যেহেতু অঙ্কটা শেখার বিষয় শুধু পড়লেই কিন্তু অঙ্ক সমাধান করা যায় না কিছু না কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাকে শিখতে হবে ওকে তো অঙ্ক তোমাকে কারো কাছ থেকে শিখতে হবে যদি তোমার বেসিক নলেজ না থাকে তাহলে ওকে আর বেসিক নলেজ থাকলেও তোমাকে শিখতে হবে কারণ অঙ্কটা এমন একটা বিষয় যেটা তুমি পড়েও উদ্ধার করতে পারবে না এটাকে তোমাকে কারোর কাছ থেকে আগে নলেজটা নিতে হবে ঠিক আছে ধারণা নিতে হবে তারপরে তুমি সেটাকে নিজের ধারণা দিয়ে আরও বেটার করতে পারো ওকে তো কথা হচ্ছে তুমি কোনো পার্টিকুলার টিচারের কাছ থেকে কোনো একটা চ্যাপ্টার শিখলে সেই চ্যাপ্টারটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে ধরে নাও আজকের এই ভিডিওটি একটি অঙ্কের ক্লাস এখানে আমি তোমাদেরকে কুড়িটি অঙ্ক করালাম ঠিক আছে কুড়িটি অঙ্ক প্র্যাকটিস করালাম এবার এই কুড়িটি অঙ্ক প্র্যাকটিস করানোর পর অর্থাৎ তোমরা ভিডিওটি দেখার পর যদি তোমরা ভেবে নাও যে এই কুড়িটি অঙ্ক তোমরা পারবে তাহলে তোমরা ভুল ভাবছ তোমাদের ধারণা ভুল রয়েছে তোমাদেরকে কী করতে হবে এই কুড়িটি অঙ্ক নিজেকে প্র্যাকটিস করতে হবে যদি তুমি সকালবেলা ভিডিও দেখে থাকো তো বিকালবেলা অথবা ভিডিওর কিছুক্ষণ পরেই তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবে যে যে কুড়িটি অঙ্ক আমি দেখলাম বা যে কুড়িটি অঙ্কের সমাধান আমি শিখলাম সেটা আমি নিজে থেকে করতে পারছি কি না যে প্রসেসে বা যে প্রসিডিউটতে স্যার করিয়েছেন সেই প্রসিডিউটতে আমি করতে পারছি কি না এটা আমাকে আগে নিজেকে যাচাই করতে হবে ওকে একটা পথ গেল এবার দেখো সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ লার্নিং যখনই তোমার চ্যাপ্টারটার থেকে মাস্টারের কাছে শেখার পর একবার প্র্যাকটিস হয়ে গেল তখন তোমাকে সেলফ লার্নিং করতে হবে প্রায় দশ থেকে পনেরো দিনের মধ্যে ধরে নাও তুমি আজকে যদি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা কমপ্লিট করলে ঠিক আছে তো তুমি আগামী ঠিক আছে কিছুদিন পর ধরে নাও প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পর ঠিক আছে কুড়ি দিনের মধ্যে কিন্তু কুড়ি দিনের পর তোমাকে আবার এই চ্যাপ্টারটা রিভিশন করতে হবে যদি না করো তাহলে কিন্তু বেশিরভাগ অঙ্ক তোমার মাথায় থাকবে না ভুলে যাবে দেখো প্রত্যেক চ্যাপ্টারেই কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেগুলো তুমি পারবে না যেগুলো টাফ অঙ্ক যেমন যে অঙ্কগুলো সিজিএল ডাব্লিউবিসিএস ঠিক আছে রিল মানে স্ট্যান্ডার্ডের অঙ্ক সেই অঙ্কগুলো তোমার প্র্যাকটিস করতে অসুবিধা হবে তো সেই অঙ্কগুলো সমাধান করতে গেলে তোমাকে কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করে যেতে হবে ওকে তো কথা হচ্ছে এবার দ্বিতীয় প্রশ্নে আসি অঙ্কের জন্য বেস্ট প্র্যাকটিস বই কোনটা দেখো অঙ্কের জন্য বেস্ট প্র্যাকটিস বই অনেক বই রয়েছে দেখো কোনো বই কিন্তু কম নয় বা কোনো বই ভালো নয় বা কোনো বই খারাপ নয় সব বই ভালো সব বই কিছু না কিছু কমই রয়েছে সব বইতে কিন্তু কিছু না কিছু ভালো দিক রয়েছে ওকে তো দেখো আমি তোমাদেরকে পার্সোনালি ঠিক আছে এটা আমি আগেই বলে দিচ্ছি এটা আমার পার্সোনাল মতামত ঠিক আছে অনেকের অনেক মতামত থাকতে পারে আমি যেটা বেস্ট মনে করি সেটাই তোমাদেরকে রেকমেন্ড করছি ওকে তো আমার যেটা বেস্ট মনে হয় বাংলাতে সেটা হচ্ছে সুবীরদার স্যারের অঙ্ক বই ওকে সুবীরদার স্যারের অঙ্ক বইটাতে প্রায় প্রত্যেক চ্যাপ্টার থেকে পঞ্চাশ থেকে ষাটটি করে অঙ্ক রয়েছে পঞ্চাশ থেকে ষাটটি করে অ্যাভারেজ পঞ্চাশটি অঙ্ক রয়েছে তো আমি মনে করি যদি তোমরা এই বইটা সম্পূর্ণ প্র্যাকটিস করতে পারো তো তোমাদের আর কোনো বইয়ের প্রয়োজন হবে না এছাড়াও আরও আলাদা বইও রয়েছে যেমন আর এস বাবুল আর এস আগরওয়াল স্যারের রিসেন্টলি বাংলা বই বা রয়েছে সেটাও প্র্যাকটিস করতে পারো অথবা চঞ্চল ঘোষ স্যারের বই রয়েছে সেটাও প্র্যাকটিস করতে পারো বা আলাদা কোনো প্রকাশনীর বই রয়েছে সেই প্রকাশনীর বইও তোমরা পড়তে পারো সমাপ্ত এই বই ভালো কিন্তু আমি বলবো তোমরা যদি এই বইটা প্র্যাকটিস করো এখানে কিন্তু সব পেটার্ন অঙ্ক পেয়ে যাবে এবং প্রচুর অঙ্ক রয়েছে ওকে সো এটা আমার দিক থেকে বেস্ট বই ওকে এবার কথা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে চাকরির পরীক্ষায় অঙ্কের ভূমিকা কতটা দেখো যে কোনো চাকরি পরীক্ষায় যেখানে অঙ্কতে নাম্বার রয়েছে এমনটা তো নয় যে চাকরি পরীক্ষাটা তুমি দেবে সেটাতে অঙ্কতে নাম্বারই নেই সেটা তো তার অঙ্কের কিছু ভূমিকা থাকছে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে প্রায় 90% চাকরি পরীক্ষাতে কিন্তু অঙ্কের ভূমিকা রয়েছে ওকে তো যেখানে অঙ্কের ভূমিকা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু অঙ্ক একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট প্রায় চাকরি পরীক্ষা তোমাকে পেতে গেলে ঠিক আছে যেগুলো কম্পিটিটিভ এক্সাম ঠিক আছে সেই এক্সামগুলো কিন্তু ক্র্যাক করতে গেলে বা তোমাকে পাস করতে গেলে অঙ্কতে ভালো স্কোর করতেই হবে কারণ অঙ্কই একমাত্র একটা বিষয় যেখানে তুমি ফুল স্কোর করতে পারো ধরে নাও তোমার অঙ্কতে নাম্বার রয়েছে কুড়ি ঠিক আছে তো কুড়ির মধ্যে তুমি চাইলে কুড়িয়েই পেতে পারো অথবা যদি তুমি অঙ্কে ভালো হও তো এখান থেকে কুড়ির থেকে তুমি কত পেতে পারো কুড়ির থেকে প্রায় তুমি পনেরো প্লাস পেতে পারো ঠিক আছে তুমি যদি মডারেট থেকে ভালো স্টুডেন্ট হও তাহলে আর খুব কম হলে তুমি দশ থেকে পনেরো পেতেই পারো কিন্তু এই জিনিসটা তোমার অন্য কোনো জায়গাতে আসবে না ঠিক আছে রিজনিংতে কিছুটা এসে যায় কিন্তু জেনারেল সায়েন্স বলো বা জেনারেল নলেজ বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স বলো এই জায়গাতে তুমি এতটা স্কোর কিন্তু করতে পারবে না মানে গড় করতে পারবে না এমনও হতে পারে কখনও কখনও দেখা যায় জেনারেল নলেজ কুড়িটে রয়েছে কুড়িটির মধ্যেই তোমার জানা পড়ে গেছে হতে পারে কিন্তু সেটা রেয়ার কেস সব পরীক্ষায় হবে না কিন্তু অঙ্ক এমন একটা জায়গা যেখানে যদি তোমার বেস থাকে অঙ্কে যদি তোমার বেস থাকে তাহলে তুমি প্রত্যেক পরীক্ষায় প্রায় কুড়ি থেকে মানে কুড়ির মধ্যে পনেরোটি করতে পারবে ওকে এটা হচ্ছে অ্যাভারেজ এই জন্য অঙ্কের যে ভূমিকা সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা চাকরি পরীক্ষায় ওকে সো অঙ্ক সাবজেক্টটা কিন্তু তোমরা ফোকাস করবে ওকে প্রায় আমি বলতে পারি ঠিক আছে চাকরি পরীক্ষা পাওয়ার জন্য ফোর্টি থেকে থার্টি পার্সেন্ট চান্স বা ফোর্টি থেকে থার্টি পার্সেন্ট ক্রেডিট রয়েছে অঙ্কের ওকে সো অঙ্ককে কিন্তু হালকা নেবে না ওকে এবার হচ্ছে সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে অঙ্ক কখন প্র্যাকটিস করলে খুব ভালো মানে সময়ের মধ্যে বা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় বা এক কথায় বলতে পারো অঙ্ক কখন করলে তোমরা খুব ইজিলি সেটা বুঝতে পারবে ওকে বা সমাধান করতে পারবে তো দেখো অঙ্ক যখনই করবে তখন যেন তোমাদের মাথা স্থির থাকে অর্থাৎ মাথা যেন ঠান্ডা থাকে মানে অঙ্ক করাকালীন কখনোই দুই মনস্ক হয়ে কাজ করবে না ঠিক আছে যদি তুমি আলাদা কোনো জায়গাতে ফোকাস করেছো তাহলে অঙ্ক তোমার ভুল হয়ে যাবে ক্যালকুলেশানে ভুল হবে নতুবা তোমার প্রসেস মিলবে না ঠিক আছে তো এই জন্য অঙ্ক প্র্যাকটিস করার বেস্ট সময় হচ্ছে যখন তুমি ফাঁকা থাকবে যখন তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না আর এটা আমার মনে হয় বেস্ট টাইম যেটা আমি তোমাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো সেটা হচ্ছে ভোরবেলা ভোরবেলা পাঁচটা থেকে ছয়টা বা আরও যদি ভোরে উঠতে পারো ভোর চারটা থেকে ছয়টা পর্যন্ত ঠিক আছে যখন তুমি ফাঁকা থাকবে তোমাকে ডিস্টার্ব করার মতো কোনো কাজ থাকবে না কেউ কিছু বলবে না সেই সময় অঙ্ক প্র্যাকটিস করেও দেখবে অঙ্ক প্র্যাকটিস করার মজাটাই আলাদা থাকবে আর অঙ্ক একটা নেশার মতো কাজ করে জানো তো অঙ্ক যখনই তোমার নেশা লেগে যাবে না তখন অঙ্ক প্র্যাকটিস করতে তোমার ফুর্তি হবে মানে আনন্দ পাবে তুমি অঙ্ক করে অঙ্কে যে আনন্দটা রয়েছে সেটা অন্য কিছুতে নেই অঙ্কে প্রচুর আনন্দ রয়েছে ঠিক আছে কিন্তু সেটা তখনই আসবে যখন তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে যদি তুমি অঙ্কগুলো সমাধানেই করতে না পারো তাহলে তো তোমার অঙ্কগুলো আর কখনোই মানে সেই আনন্দটা আসবে না তো অঙ্ক তোমাকে করতে জানতে হবে যদি তুমি সমাধান করতে পারো তাহলে অঙ্ক করতে তোমার ফুর্তি হবে ওকে তো এগুলোই ছিল আজকের আলোচনা ঠিক আছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এতটাই বোঝাতে পারলাম বা এতটাই তোমাদেরকে জ্ঞান দিলাম যেগুলো